কুলাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউএস এর সাবেক উপদেষ্টা মোহাম্মদ মুকি চৌধুরীর ছোট ভাই চেজ ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন। শনিবার রাতে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের শিকার হলে তাকে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 41 বছর। তার নামাজে জানাজা রোববার বাদ এশা পার্চেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আপনারা শুনেছেন যে এখান থেকে এখানে উপস্থিত হয়েছে মুসলিমিয়ান এবং আত্মীয়স্বজন যারা এসেছে সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই আব্দুল হান্নান চৌধুরী মাত্র 41 বছর বয়স, অতি অল্প বয়সে মরহুম আব্দুল হান্নান চৌধুরী আমাদের কুলাড়া অ্যাসোসিয়েশনের প্রাক্তন উপদেষ্টা মুকিত চৌধুরীর ছোটো ভাই মাত্র 41 বছর বয়সে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাবেক উপদেষ্টা যেন মুকিত চৌধুরীর ছোটো ভাই আব্দুল হান্নান চৌধুরী 41 বছর বয়সে উনি হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। সুন্দর এবং আশা গোপার কথাবার্তা সব কিছু। That's all.